এই ভ্যালেন্টাইন্সটা আমরা কেন সেলিব্রেট করি? ফেব্রুয়ারি হতে না হতে সারা পৃথিবী সব জায়গাতে ভ্যালেন্টাইন্স ডে আসার জন্য একটা যেন ফিভার এসে যায়। আজকে সেটার ব্যাপারে ভাবছি, কিছু কথা বলবো তোমাদের সাথে। অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্সে আমরা যে এখন প্রত্যেকটা দোকানে দেখি সেই রেড হার্ট, পিঙ্ক হার্ট, টেডি বিয়ার, চকলেট, রেড রোজেস, এগুলো কিন্তু কিছুই নয়। এটা অ্যাকচুয়ালি অরিজিনেটেড ক্রিশ্চিয়ান একটা ফেস্টিভ্যাল, যেখানে কিনা শহীদদের সেলিব্রেট করা হয়েছিল। অ্যান্ড এক একটা কাহিনীতে এক এক ধরনের স্টোরি আছে। সেন্ট ভ্যালেন্টাইন্স এর উপরেও কিছু স্টোরি আছে, তো গুগলে বা উইকিপিডিয়াতে তোমরা যদি যাও গিয়ে দেখতে পারবে। অ্যান্ড স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি ক্রিশ্চিয়ান কমিউনিটিতে এই ডেটাকে ফ্রেন্ডশিপ, ভালোবাসা, পজিটিভিটি এগুলোর জন্য একটা সিম্বলিক ডে হিসেবে ধরা হয়। সেটা এটা একটা ডিফারেন্ট চেহারা নিয়ে নিয়েছে। এখনকার দুনিয়াতে ভ্যালেন্টাইন্স ডে মানে হচ্ছে অ্যাজ ইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজন দুজনকে রোজ দেবে, টেডি বিয়ার দেবে, চকলেট দেবে, বাইরে খাওয়াতে নিয়ে যাবে। ভ্যালেন্টাইন্স ব্যাপারটা কিন্তু ওইখানে আটকে গেছে। আমি ভ্যালেন্টাইন্স ডে এগেনস্টে না, না ভালোবাসার এক্সপ্রেস করার এগেনস্টে, বাট এখনকার অ্যাকচুয়াল জিনিসটা কি হয়েছে, এখনকার ইয়াং জেনারেশনটা কিন্তু তারা নিজেরাও জানে না যে এই ভ্যালেন্টাইন্স ডেটা তারা কেন সেলিব্রেট করছে। এটা একটা সো কল লাভ ডে হিসেবে সবাই এটাকে একটা সিম্বলিক ডে হিসেবে সেলিব্রেট করে। মানে এই দিনে অ্যাজ ইফ আমি যদি আমার ভালোবাসা এক্সপ্রেস না করি সেটা যেন ইনকমপ্লিট থাকবে, অ্যাজ ইফ এই দিনে আমাকে যেন প্রপোজ করতেই হবে, অর অ্যাজ ইফ এই দিনে আমি আমার লাভড ওয়ানকে রোজ দেবো না, চকলেট দেবো না, অর টেডি বিয়ার দেবো না, তাহলে তো ভালোবাসাটা ইনকমপ্লিট হয়ে গেল, অর এই দিনে আমার লাভড ওয়ানকে নিয়ে বাইরে কোথাও খেতে যেতে হবে। এখন ভ্যালেন্টাইন্স ডের ব্যাপারটা এই রকম একটা ব্যাপারের মধ্যে এসে আটকে গেছে। আর সেটার জন্য কিন্তু আমরা কেউ দায়ী নয়। সেটা হচ্ছে এই যে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছে, বড় বড় রিটেলার্সরা আছে, স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি ওরা এই আমাদের ইমোশনটাকে ক্যাপিটালাইজ করে ফেলেছে, যার জন্য এখন প্রত্যেকটা আউটলেটে প্রত্যেকটা সিজন হতে না হতেই দেখবে সেই অকেশনের সমস্ত থিম দিয়ে দোকানগুলো সাজানো থাকে। তার মানেই হচ্ছে সাথে সাথে তারা কনজিউমারকে সেরকমভাবে অ্যাট্রাক্ট করে। ঠিক সেরকমভাবে ক্রিসমাস যখন চলে গেল, সমস্ত তখন হচ্ছে গ্রিন দিয়ে, ক্রিসমাসের ট্রি দিয়ে, স্যান্টা ক্লজ দিয়ে, স্নোম্যান দিয়ে চতুর্দিকে ডেকোরেট করা, সে পৃথিবীর যে প্রান্তে তুমি যাও। সেটা হয়ে জানুয়ারি যেতে না যেতেই দেখবে সব দোকানে সেই পিঙ্ক কালার হার্ট, রেড কালার হার্ট, টেডি বিয়ার, চকলেট, চতুর্দিকে রোজ, গোলাপ ফুলের দামও হয়তো স্কাই রকেটিং হয়ে গিয়েছে, আকাশ ছোঁয়া দাম হয়ে গিয়েছে। তো এগুলো এই ট্রেন্ডিং যেরকম টপিক থাকে সেরকম এগুলো হচ্ছে এক একটা ট্রেন্ডিং সিজনাল সেলিব্রেশনের রিজন, যার মাধ্যমে বিজনেস হয়, যার মাধ্যমে হ্যাঁ ইকোনমিক গ্রোথ তো হয়, আর সেটাই কনজিউমারদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় বাই ডিসপ্লেইং। ওরা ওদের দোকানগুলোকে এমনভাবে লুক্রেটিভভাবে ডিসপ্লে করে রাখে, তখন যেন অটোমেটিক্যালি কনজিউমার মানে তুমি বা আমি, আমরা উইল বি গ্লুড, আমরা খুব অ্যাট্রাক্টেড হয়ে যাবো ওই জিনিসটা নিতে, আর অটোমেটিক্যালি আমাদের মনে হবে আমরা তাহলে এটা আমাদের লাভড ওয়ানকে এক্সপ্রেস করি। আমরা যখন ইয়াং ছিলাম আমরা কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করিনি, তাই বলে কি আমাদের কারোর জীবনে ভালোবাসার কোনো কামিয়া ছিল না? ডেফিনেটলি ছিল না। বাট এখন ভালোবাসার কামিয়া আছে? ডেফিনেটলি, আমি সেটাও বলছি না। বাট কোনো রিজন না দেখিয়ে শুধু একদিন পুরো গোলাপ ফুল দিলাম, অর তুমি তোমার লাভড ওয়ানকে সুন্দর প্রিন্সের মতো ট্রিট করলে, অর তুমি তোমার লাভড ওয়ানকে প্রিন্সেসের মতো ট্রিট করলে, ইজ ইট এনাফ? আই ডোন্ট থিঙ্ক সো। ভালোবাসা এমন একটা বিউটিফুল ইয়েট এমন একটা কমপ্লেক্স জিনিস, শুধু একদিন একটা গোলাপ দিয়ে, আর একদিন একটা হার্ট শেপের কোনো একটা বেলুন বা হার্ট শেপের কোনো একটা কার্ড বা টেডি বিয়ার দিয়ে তুমি তোমার পুরো মনের কথা তুমি জাহির করতে পারো না, পুরো মনের কথা তুমি এক্সপ্রেস করতেই পারবে না। একটা মানুষকে চিনতে যেরকম আমাদের অনেক লেগে যায়, অ্যাকচুয়ালি বলতে গেলে সারাটা জীবন লেগে যায় একটা মানুষকে চিনতে, তার মনের মধ্যে জায়গা নিতে, সেখানে বছরে শুধু একটা দিন, পার্টিকুলারলি একটা দিন ওরকমভাবে সেলিব্রেট করা, সেলিব্রেট করো। ডেফিনেটলি সেলিব্রেশন গিভস সাম কাইন্ড অফ পজিটিভ ভাইব, সেলিব্রেশন ইজ ভালো, বাট পার্টিকুলারলি ওই দিনটা লাভের জন্য সেলিব্রেশন। এমনকি দেখা যাবে হয়তো সেদিনে অনেক কাপলরা হয়তো তারা হোটেলে গিয়েও নাইট স্টে করছে, তো আলটিমেটলি এখন এটা সেলিব্রেশনটা ডিফারেন্ট লেভেলে চলে যাচ্ছে। কিন্তু একটা ভালোবাসার ডেফিনেশন এরকমভাবে যখন শুরু হয় সে ভালোবাসাটা কিন্তু স্টার্টই হয় খুব রং একটা কনসেপ্ট নিয়ে। এক হয় ধরে নাও ছেলেটি বা মেয়েটি দুজনের মধ্যেই এক্সপেকটেশন প্রচণ্ড হাই থাকবে যে নেক্সট টাইম যদি আমি গোলাপ ফুল না দিই, বা নেক্সট টাইম আমি যদি টেডি বিয়ার না দিই, আর নেক্সট টাইম আমি যদি হার্ট শেপে কিছু না দিই, তার মানে আমি তাকে কম ভালোবেসে ফেলেছি।
এখন মেটেরিয়ালিস্টিক জিনিসের উপরে আমাদের বিচার হয়ে যাচ্ছে আমরা কে কাকে কতটা ভালোবাসি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। ভালোবাসা প্রকাশ করা ডেঞ্জারাস নয়, এই কনসেপ্টটা ডেঞ্জারাস। অনলাইনে তুমি কোনো কিছু দেখবে, সরকারে বম্বার্ড করছে হয়তো ভ্যালেন্টাইন্স ডে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে, টিভিতে দেখবে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টে বম্বার্ড করছে, রাস্তা দিয়ে তুমি যাবে শপিং মলগুলোতে সব ভ্যালেন্টাইন্স ডে বড় বড় করে লেখা রয়েছে, সুন্দর সুন্দর জিনিস ডিসপ্লে করা রয়েছে। আমরা যেন যাই আর আমরা খরচা করি। ভালোবাসা ইজ ইকুয়াল টু খরচা? না, এই কনসেপ্টটা খুবই রিস্কি ব্যাপার, এই কনসেপ্টটা খুবই খারাপ। ভালোবাসা এক্সপ্রেস করো, ভালোবাসা এমন একটা মধুর জিনিস, কিন্তু লোকে জানে না ভ্যালেন্টাইন্স ডে কেন হচ্ছে, লোকে জানে না কি করছে, কিন্তু এটা একটা মানবিমানের ব্যাপার হয়ে যায়। আজকে ভ্যালেন্টাইন্স ডে তুমি আমার জন্য সেলিব্রেট করলে না, অর ওয়েট করে থাকছি ভ্যালেন্টাইন্স ডেতে আমার লাভড ওয়ান আমাকে কখনো ফুল এনে দেবে বা হোয়াট এভার ইট ইজ। যাকেই তুমি ভালোবাসো, হু এভার ইজ ইউর লাভড ওয়ান, সারা বছর তাকে কেয়ার করো। গোলাপ ফুল দিতে চাও, মাঝে মধ্যেই যখন বাইরে যাচ্ছে একটা করে ফুল এনে তার হাতে ধরিয়ে দাও। চকলেট দিতে চাও, মাঝে মধ্যে কোনো অকেশন ছাড়া চকলেট দাও। অ্যান্ড রিয়েল অর্থে যখন কোনো অকেশন থাকবে না, তা সত্ত্বেও দুজন দুজনের পাশে থাকাটা মনে হবে একটা সেলিব্রেশন, দ্যাট ইজ কল লাভ। একদিন আমরা করলাম, তারপরে সারা বছর ভালোবাসাটা একদম স্ট্যাগনেন্ট হয়ে থাকলো, ভালোবাসাটা আর সেরকম কোনো এফোর্টই দুজনে দিলাম না। অ্যাকচুয়াল কিন্তু ভালোবাসা সেটা নয়, অ্যাকচুয়ালি ভালোবাসার কথাটার মানেটাই আলাদা। ভালোবাসার কথাটার মধ্যে কোনো দেয়া নেওয়া থাকে না। এখন ইয়াং জেনারেশনটা যারা সেলিব্রেট করছে, তারা হয়তো এই কথাটা অর্থ বুঝতে পারবে না। আই ফুললি আন্ডারস্ট্যান্ড, বিকজ এই কথাটা অর্থ বোঝার জন্য তাদেরকেও জীবনের এক একটা এক্সপিরিয়েন্স গো থ্রু করতে হবে, তবেই হয়তো তারা রিয়ালাইজ করতে পারবে যে একদিনের সেলিব্রেশন দিয়ে কোনো কিছু এক্সপ্রেস করা যায় না। একদিনের সেলিব্রেশন নট ডিফাইন তোমার অ্যাকচুয়াল ভালোবাসা। রোজ দিন কিছু না বলে, রোজ দিন অসময়ে জাস্ট পাশে থেকে, কোনো পার্টিকুলার কোনো অকেশন ছাড়াও তুমি জাস্ট পাশে থাকার জন্য সেলিব্রেট করা, এগুলো যেদিন করবে সেদিন শুধু ওই একটা দিন ক্যালেন্ডারে 14th February জন্য সারা বছর ওয়েট করে থাকতে হবে না। একবার ভেবে দেখো আমি যে কথাটা বলছি, বিকজ ভালোবাসাটা খুবই পিওর, সেটাকে তোমরা হার্ট থেকে ফিল করো। এই দোকানে যেরকমভাবে ওরা আমাদেরকে জিনিসপত্র কেনার জন্য আমাদেরকে ইমোশনালি আমাদেরকে কনভিন্স করিয়ে দিচ্ছে, সেটাতে তোমরা এইসব রিটেলারদের হাতে কিন্তু পাপেট হয়ে যাচ্ছ না। ভালোবাসা ভালো হোক, একসাথে হাত ধরে দুজনে দুটো সময় কাটাও। হ্যাঁ, তারপরে যদি ইচ্ছে হলো দুজন দুজনকে একটা ফুল দিলে অন্য কোনো অকেশানে বা কোনো অকেশান ছাড়া, পার্টিকুলারলি ভ্যালেন্টাইন্স ডে বলে সেলিব্রেট করাটা নাই বা করলে, বিকজ ভ্যালেন্টাইন্স ডে ছাড়া 364 তো আছে তোমার ভালোবাসা প্রকাশ করার জন্য। সেই জেনুইন ভালোবাসাটা যেটা তুমি তোমার হার্টে রেখে দিয়েছো সেটা প্রকাশ করো। বিশ্বাস করো, অ্যাকচুয়াল অর্থে তুমি আর তোমার পার্টনার দুজনেই কিন্তু খুব হ্যাপি ফিল করবে।